সমাজের ধনী শ্রেণীর মানুষ যেন দরিদ্র মানুষের কষ্ট অনুভব করতে পারে, যেন উচ্চ আর নিম্নবিত্তের সামাজিক বৈষম্য দূর হয়, সেটাই হলো রোজার মূল শিক্ষা। ত্যাগ, পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশের মধ্য দিয়ে রাজধানীর কারওয়ান বাজারের সবাই মিলে ইফতারের আয়োজনে যেন প্রতিফলিত হলো সেই শিক্ষারই এক অনন্য উদাহরণ। মানুষের জীবন কেবল একলার নয়, কেবলই ব্যক্তিকেন্দ্রিক নয়, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, অন্যের মঙ্গলের তরে নিজেকে নিবেদনই পরম সুখ। ব্যস্ত নগরী ঢাকা, যেখানে জীবিকার তাড়নায় মানুষের অবিরাম ছুটে চলা, সেখানে আত্মার সুখ খুঁজে পেতে রমজানের শুরু থেকেই প্রতিদিন এভাবে সবাই মিলে ইফতারের আয়োজনে ব্যস্ত সময় পার করছে কিছু মানুষ। একজনের জন্য সাহায্য করতে পারে সেটা তো ভালোই হয়। খাবার দেওয়ার পর তাদের মুখে যে হাসি ফোটে, সেটাই মানে সারা দিন কাজ করার অনুপ্রেরণা দেয় আমাদের। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই ভিন্নধর্মী আয়োজনে প্রায় প্রতিদিনই যুক্ত হয়েছেন সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা। বৃহস্পতিবার এসেছিলেন গণমানুষের নেতা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সহমর। আমি দেশের মন্ত্রী, এখানে অনেক গরিব মানুষ, ভিক্ষুকেরা আছে, স্বল্প কর্মজীবীরা আছে, তাদের সবাইকে নিয়ে এক কাতারে ইফতার করতে পারা, খাওয়া, এটাই হচ্ছে মনুষ্যত্বের বিকাশ ঘটতে পারে। এদিন দেখা গেল ভিন্ন এক চিত্র। প্রতিদিন যারা একসাথে ইফতার করেন, যারা খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য পরম মমতায় ইফতার গোছানোর কাজটি করে থাকেন, তাদের মধ্যে যেন সৃষ্টি হলো আত্মার বন্ধন, অন্যরকম এক মায়ার বাঁধন। প্রতিদিন যারা ইফতার করতে আসেন বৃহস্পতিবার, তারা আয়োজকদের মধ্যে পছন্দের মানুষ হিসেবে বেছে নিয়েছেন, মমতা দিয়ে খাবার নিয়ে এসেছেন তাদের জন্য। এই যে এটা, হ্যাঁ, তারপরে আরেকজন মিরাজ, হ্যাঁ, কালানি আসছে, মনের মধ্যে লাগছে। প্রতিদিন আমরা ভলান্টিয়াররা আমরাও খাই, ওনাদের সঙ্গে একসঙ্গে খাই, আবার আপনাদের খাবার আমরা যে সবাই একসাথে, মানে এখানে যে উনি বাসা থেকে একটা খাবার আমাদের জন্য আদর করে নিয়ে আসছে এবং আমরা সবাই দুজনে একসাথে খাবো, তো এটার জন্য এটা একটা দারুণ, মানে আমার মনে হয় যে আজকে একটা অর্জন, তাই না? মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই যেন প্রকৃত সুখ, সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার সঠিক প্রত্যয়। জাবেদ আখতার, ATN News, ঢাকা।